আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো একটা পাকা চুল টেনে তুললে কি অনেকগুলো গজায়। তো চলুন জেনে নিই, পাকা চুল টেনে তুললে অনেক চুল একসঙ্গে পাকা হয়ে যাবে। এই ধারণা বেশ পুরনো, অনেকেই এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন যে একবার পাকা চুল উঠিয়ে ফেললে তার জায়গায় আরও বেশি পাকা চুল গজাবে। পাকা চুল টেনে তুললে তার ফলিকল ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে সেই জায়গা থেকে নতুন চুল গজাতে দেরি হতে পারে বা চুল গজানো বন্ধও হতে পারে। টানাটানির কারণে মাথার ত্বকের স্থায়ী ক্ষতি হওয়া সম্ভব। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং জেনেটিক কারণে অনেক চুল পেকে যেতে পারে। এছাড়া মানসিক চাপ, খাদ্যাভ্যাসে ঘাটতি বা অতিরিক্ত রোদের সংস্পর্শেও চুল দ্রুত পেকে যেতে পারে। এসব কারণেই মাথার অন্যান্য চুলও ধীরে ধীরে পেকে যায়। একটি চুল উঠিয়ে ফেললে নতুন চুল পাকা হওয়া থেকে বিরত করা যায় না। পাকা চুলের যত্ন কিন্তু আমাদের নিতে হবে। তো চলুন জেনে নিই, পাকা চুল ঢাকতে অনেকেই হেয়ার কালার ব্যবহার করেন। আজকাল বাজারে প্রাকৃতিক হেয়ার ডাইও পাওয়া যায়। চুলের যত্ন, হ্যাঁ, সঠিক যত্নের মাধ্যমে কিন্তু চুল পাকা প্রতিরোধ করা যায় না, তবে চুলের স্বাস্থ্য ভালো রাখা যায়। পুষ্টিকর খাবার খাওয়া এবং চুলের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করাও কিন্তু গুরুত্বপূর্ণ। তবে আপনাকে মেনে নিতে হবে বাস্তবতাকে মেনে নিতে হবে কি, বয়স বাড়ার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসাবে পাকা চুলকে মেনে নেওয়া এবং আত্মবিশ্বাস বজায় রাখা হলো এর সেরা উপায়। একটি পাকা চুল টেনে তুললে অনেকগুলো পাকা চুল গজানোর ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। এটি কেবল একটি মিথ যার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। চুলের যত্ন নিয়ে, সঠিক পুষ্টি গ্রহণ করে এবং মানসিক চাপ কমিয়ে চুলের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা সবচাইতে ভালো উপায়। আশা করি আপনারা যে ভ্রান্ত ধারণা আপনাদের ছিল সেটি এখন কেটে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।